5 ফেব্রুয়ারি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে যখন আমার সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব লাইব্রেরি থেকে এগুলো দেখতেছিল, তখন ওনারা ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী যে ওরা ভিডিও করছে এই বলে লাইব্রেরিতে, ওদিন গ্রন্থাগার দিবস ছিল, লাইব্রেরির ভিতরে ওরা গিয়া জোরে শোয়া এত অতর্কিত হামলা, ঘুষি লাথি লাঠি সুটা দিয়ে পেটানো। আমি সেই অবস্থায় গিয়ে সেখান থেকে ওরা উদ্ধার করিয়া যখন বিশ্ববিদ্যালয় জয়জন্দী মঞ্চের পাশ দিয়ে যাই, তখন আমাদের সাংবাদিক সাংঘাতিক বিভিন্ন অকথ্য বাসায় গালিগালাজ করছে, যেগুলো বাসায় প্রকাশ করার মতো নয়। সেখানে নাঈম আবদুল্লাহর নেতৃত্বে প্রায় 50 থেকে 60 জন তখন মানে আমাদের আমার আমারে অ্যাটাক করে অতর্কিতভাবে, তখন মানে আমি বাসায় প্রকাশ করতে মানে এরকমভাবে মানে একজন জানোয়ার না হইলে মানে কারো উপর এরকমভাবে আক্রমণ করতে পারে না। আমার এইরকমভাবে রড দেয়া গুতায়া, তারপর হচ্ছিল রড দেয়া পিঠে পিঠাইছে লাঠি ঘুষি লাঠি। সেখানে প্রক্টর স্যার আমার যাপড়া সেভ করছে, কিন্তু ওনারকেও ঘুষি এবং কলারে ধরে ওনাকেও মানে হেনস্থা করেছে। আমি সুষ্ঠু বিচার চাই, তদন্তর কিছু নাই, সব প্রকাশ্য হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে প্রায় 450 মতো সিসিটিভি ক্যামেরা ফুটেজ ক্যামেরা সেট আছে, সেখানে তদন্তের কিছু নাই, সব প্রকাশ্য হয়েছে। এখানে প্রক্টর নিজে উপস্থিত ছিল, সেখানে আসলে ওনারাই সব দেখতে পাবলিক ফেসে হয়েছে, সেখানে তদন্ত কিছু আছে বলে মনে হয় না। আমাদের যে আলটিমেটাম দেওয়া হয়েছে সাংবাদিক বিশ্ববিদ্যালয় সাংবাদিক পরিবার যে আলটিমেটাম দিয়েছে সেটা 24 ঘন্টা বার হলে এখন কোনো পর্যন্ত প্রশাসন থেকে কোনো বার্তা আসে নাই। যদি বার্তা না আসে তা আমরা পরবর্তীতে সাংবাদিক সমাজ আরও কঠিন থেকে কঠিনতর ভূমিকা পালন করবে বলে আমি আশা রাখি।